আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে যে যেখানে আছেন পাখিপ্রেমী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ খলিল, আপনারা দেখছেন আপনাদের প্রিয় টিপ চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে জানতে পারবেন আপনি নতুন পাখি পালক হলে বা নতুন পাখি পালন করতে খুবই আগ্রহী, তবে কোন ধরনের পাখি নিয়ে শুরু করলে আপনার জন্য ভালো হয় সে ব্যাপারে বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হলো, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনি নতুন পাখি পালক হলে অবশ্যই আপনি আমার মতে, আমি যেভাবে শুরু করেছিলাম, আমি একজোড়া বাজরিগার পাখি নিয়ে শুরু করেছি। প্রথমে পাখি সম্বন্ধে জেনেছি একজোড়া পাখি নিয়ে, তারপর আস্তে আস্তে পাখি বাড়াতে শুরু করি। মোটামুটি আপনাদের দোয়ায় ভালো রেজাল্ট পেয়ে থাকি। তো বন্ধুরা, একজোড়া বাজরিগার পাখি আপনি কোন ধরনের মানে কোন বয়সের পাখি নিলে আপনার জন্য ভালো হয়? আমি মনে করি আপনি 4 থেকে 5 মাস বা 6 মাস এরকম বয়সের একজোড়া নর্মাল বাজরিগার কিনুন। বাজরিগার পাখি 500 থেকে 600 টাকা নিতে পারে আপনার। তো নর্মাল বাজরিগার, রানিং বাজরিগার 800 থেকে 1,200 টাকা বিক্রি হয়। তবে রানিং নয়, আপনি 5 থেকে 6 মাসের এই বেবিগুলো নিতে পারেন, কারণ এই বেবিগুলো আপনার ব্রিডিং মোড পর্যন্ত আপনি যে বিষয়গুলো জানবেন, রানিং পাখি নিলে কিন্তু এই বিষয়গুলো জানতে পারবেন না। কারণ 6 মাসের বেবিগুলো নিলে আপনার আপনার অপেক্ষা করতে হবে আরো 4 থেকে 5 মাস। এই 4 থেকে 5 মাসে আপনি অনেক কিছু শিখবেন, কারণ বাজরিগার পাখি নিয়ম হলো 1 বছর বয়স হলে আপনার পাখিয়ে ব্রিডিং এ দেওয়া। তবে এরা 6 থেকে 7 মাসের ভিতরে ব্রিডিং মোডে চলে আসে। ওই সময় ব্রিডিং এ দিলে আপনার পাখি অসুস্থ হয়ে পড়ে। তবে কমপক্ষে 1 বছর এর মধ্যে ব্রিডিং এ দিতে হবে। তবে আপনার 6 মাসের বাচ্চাগুলো নিলে আপনার এখানে প্রায় 6 মাস অপেক্ষা করতে। এই 6 মাসে আপনি হতাশ হবেন না ডিম বাচ্চা করানোর জন্য। 6 মাস পর আপনি অনেকগুলো পাখি সম্বন্ধে জানবেন এবং সুন্দর মতো আপনি ব্রিডিং করাবেন। তবে পাখি সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আপডেট পেতে পারেন, এবং আপনি ইউটিউবে জানতে পারেন, ফেসবুকে জানতে পারেন যে এই সমস্যাগুলো, আপনি এই সমস্যা লিখে সাজ দিলে অসংখ্য টিপস আপনার সামনে চলে আসবে। তবে বাজরিগার পাখি বেশি নয়, একজোড়া পাখি দিয়ে আপনি শুরু করবেন, কারণ একজোড়া পাখি থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আপনি পরবর্তী পাখি বাড়াতে পারেন। একজোড়া বাজরিগার পাখি আপনার 5 থেকে 6 মাসের দাম আমি ধরলাম 600 টাকা। আপনাকে একটি 12-18 সাইজের একটি খাঁচা নিতে হবে, এর দাম পড়বে 2 থেকে 250 টাকা। পাশাপাশি আপনার খাবারের পাত্র, পানির পাত্র আরো পড়বে আপনার 40 থেকে 50 টাকা। 300, 400 এবং 50 টাকা খাবার পাত্র, পানির পাত্র 300 টাকা, 300 আর 800 টাকা আপনার 900। আপনি 900 টাকা বিনিয়োগ করে আপনি শুরু করতে পারেন। ভাই, সেমন্ধে না জেনে পাখি অতিরিক্ত নিয়ে পরে আপনি বিপাকে পড়বেন আমি মনে করি। তো বন্ধুরা, আপনি অবশ্যই অন্য পাখি নয় বাজরিগার পাখি দিয়ে শুরু করবেন, কারণ বাজরিগার পাখি সময় কম দিতে হয়, শুধু খাবার পানি নিয়মিত দিলে হবে, এবং আপনি খাওয়া পাখির খাঁচার ট্রে অবশ্যই একদিন পর পর বা দৈনিক পরিষ্কার করতে হবে। মাঝে মাঝে পাখিকে রোদে দিতে হবে এবং গোসল করার পানি দিতে হবে, অথবা পাত্রে গোসল না করলে আপনি স্প্রে করে গোসল করতে হবে। শীতে সপ্তাহে 1 থেকে 2 দিন আর গরমে সপ্তাহে 3 থেকে 4 দিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, এবং আপনাদের মতো অন্যান্য নতুন বন্ধুদের দেখার জন্য শেয়ার করে সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকল পাখি প্রেমী বন্ধুদের।